নমস্কার দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গের ডিএ মামলায় তিন দিন সময় পেল রাজ্য সরকার, এরই মধ্যে জানাতে হবে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্য সরকারি কর্মচারীরা এবার কি ডিয়ারনেস অ্যালাউন্স পেতে চলেছেন? সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানির দিনক্ষণ ঠিক হতেই জল্পনা বাড়ছে, কারণ পরপর তিন দিন তারিখ পেছানোর পর এবার নির্দিষ্ট দিন দেওয়া হয়েছে আর কজ লিস্টে মামলা এনলিস্টেডও হয়েছে। আর এক্ষেত্রে উল্লেখযোগ্য যে এই দিন দুপক্ষ তাদের নিজেদের সপক্ষে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেবে আর এখানেই রাজ্যের আবেদন খারিজ হয়ে রায় ঘোষণা হবে বলে আশায় রয়েছেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা। হয়তো এবার তাদের পক্ষেই সুপ্রিম কোর্ট রায় দিতে পারে, মিলতে পারে এতদিনের বকেয়া ডিএ। জানা যাচ্ছে আগামী সপ্তাহে 16 জানুয়ারি ডিএ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে আগামী সোমবার এই ডিএ মামলাটির শুনানির জন্য ওঠার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত মামলার নতুন বেঞ্চ গঠন করা হয়নি। এই সপ্তাহেই গঠন হয়ে যেতে পারে, তবে সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহের শুরুতেই মামলা শুনতে পারে। কলকাতা হাইকোর্ট গত মে মাসে রাজ্য সরকারি কর্মচারীদের 31% হারে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তাদের যুক্তি ছিল যদি হাইকোর্টের নির্দেশে এই ডিএ রাজ্য সরকারকে দিতে হয় তাহলে 41,770 কোটি টাকা খরচ হবে, যা রাজ্যের পক্ষে একেবারেই এই মুহূর্তে সম্ভব নয়। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে গেলে একটা মোটা অঙ্কের বোঝা চাপবে, এটা সঠিক, কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্য অধিকার সেখানে থেকে তারা বঞ্চিত হবেন কেন? রাজ্য সরকারের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী সুপ্রিম কোর্টের ডিএ মামলার দিকে তাকিয়ে রয়েছেন। প্রথমে শুনানির জন্য গত বছরের 5ই ডিসেম্বর মামলাটি ওঠে, কিন্তু সেটা পিছিয়ে 14ই ডিসেম্বর করা হয়। তারপর নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়, সেখানে দুজন বাঙালি বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন, কিন্তু বিচারপতি দত্ত মামলা শোনার আগেই সরে দাঁড়ান, তাই শুনানি হয়নি। এবার জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুনানি হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী নতুন বেঞ্চ গঠন করা হবে। সুপ্রিম কোর্টে জানা যাচ্ছে আগামী 16ই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এক্ষেত্রে সরকারি কর্মীরা জানাচ্ছেন রাজ্যের আর্থিক অবস্থার কথা জানিয়েছে, কিন্তু সরকারি কর্মীদের বেতনের জন্য যে বরাদ্দকৃত টাকা এবং পঞ্চদশ অর্থ কমিশনের অনেক টাকাই নাকি খরচ হয়নি, আর সেই টাকায় সহজেই ডিয়ারনেস অ্যালাউন্সের কয়েক কিস্তি মিটিয়ে দেওয়া যেত। তবে রাজ্য কেন ডিএ দিল না কিংবা অর্থনৈতিক কারণটা যে ধপে টিকবে না অভিযোগ কর্মীদের। এই প্রসঙ্গে মামলাকারী আইনজীবী প্রবীর চ্যাটার্জি জানিয়েছেন, রাজ্য হেরে যাবে জেনেই অহেতুক কারণ দেখিয়ে কিছুটা সময় অতিবাহিত করছে, কিন্তু এবার দেয়ালে পিঠ থেকে গেছে, আগামী তিন দিন পরেই সুফল মিলতে শুরু করবে। আর 3%, 6% দেওয়ার গুজব রটিয়ে রাজ্য সরকারি কর্মীদের মনোভাব বোঝা কার্যত এক প্রকার জপামালার চেষ্টা করছে, কিন্তু এই ডিএ মামলা এবার শেষের পথে। তা সুতরাং বোঝা যাচ্ছে যে এই আগামী সোমবার অর্থাৎ 16 তারিখ কিন্তু এই ডিএ মামলার শুনানির একটা সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু রাজ্য সরকার যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করবে যে এত পরিমাণে টাকা রাজকোষে নেই সেই জন্য ডিএ দেওয়া সম্ভব নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে ডিএ এতদিন ধরে না দিয়ে দিয়ে এই বোঝাটা চেপেছে, সময়ে দিয়ে দিলে কিন্তু তাহলে এই বোঝাটা এতটা চাপতো না, তাহলে কিন্তু সব কিছুই স্মুথলি চলতো। তো দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে কী নির্দেশ আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।